বেশ কিছুদিন আগে ক্যানিংয়ের এক তরুণীর হাত পা মুখ বেঁধে ডাকাতি করছিল দুষ্কৃতী দল। প্রতিবেশীরা দেখতে পেয়ে ঘরের বারান্দা থেকে তাকে উদ্ধার করেছিল। ওই তরুণীর বক্তব্য ছিল, দুষ্কৃতীরা সবাই এসে তাকে ছুরি দেখিয়ে বেঁধে রেখে ঘরের সর্বোচ্চ লুটপাট করে চলে গিয়েছে। দুষ্কৃতীরা কীভাবে ডাকাতি করছিল সেই ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। ঘটনার দিন ঠিক কী ঘটেছিল, কীভাবে নকল ডাকাতির ঘটনা ঘটানো হয়েছিল সেই পুরো ঘটনার পুনর্নির্মাণ করল ক্যানিং থানার পুলিশ। বুধবার বিকেলে আইসি ক্যানিং সৌগত কুমার ঘোষের নেতৃত্বে ক্যানিং থানার পুলিশ কর্মীরা অভিযুক্ত রাখি প্রামাণিক, সারথী প্রামাণিক ও বাপি মোল্লাকে নিয়ে ক্যানিংয়ের দীঘির পাড় গ্রামে যান। সেখানে বিমল প্রামাণিকের ঘর থেকে কীভাবে নগদ 10 লক্ষ টাকা লুট করেছিল তার ভাইজি রাখি, বৌদি ও বাপিকে রেখে সেই ঘটনারই পুনর্নির্মাণ করা হয়। গত সোমবার সন্ধ্যায় রাখিকে হাত পা মুখ বাঁধা অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করে ঘরের বারান্দা থেকে। রাখির বক্তব্য ছিল, তিন দুষ্কৃতী বাইকে করে এসে তাকে ছুরি দেখিয়ে বেঁধে রেখে ঘরের সব কিছু লুট করেছে। কাকার আলমারিতে থাকা 10 লক্ষ টাকা, সোনার গয়না, সমস্ত কিছু লুট করে চম্পট দিয়েছে ডাকাত দল। ঘটনার তদন্তে নেমে দ্রুত সত্য উদ্ঘাটন করে ক্যানিং থানার পুলিশ। রাখির সঙ্গে যোগসাজশে তার মা সারথী এবং মায়ের বন্ধু বাপি মিলে বিমলের টাকা হাতাতে এই নাটক করে। পুলিশের জেরার মুখে সব ক্ষোভ উগড়ে দেয়, সবটাই উগড়ে দেয় রাখি। সারথী এবং বাপিকে ভাঙড় থেকে গ্রেফতার করে ক্যানিং থানার পুলিশ। উদ্ধার হয় টাকা, মোবাইল ও লুট করা অন্যান্য সামগ্রী। বিমল প্রামাণিক কি বলছেন শোনাবো আপনাদের। আপনি কি ভাবতে পেরেছেন কখনো যে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে? কি বলবেন এই ধরনের ঘটনাটা ঘটছে? এখন স্থানীয় বাসিন্দা বিশাখা দাস তিনি বলছেন যে, আমরা আতঙ্কে আছি, খুব খারাপ লাগছে, এটাকে সাপোর্ট করছি না। কি বলছেন তিনি শোনাবো। আমরা তো আতঙ্কে আছি, আর কি বলবো, ভয় লাগে না। না, এই রকম একটা ঘটনা এরকম বাড়ির মা মেয়ে মিলে করেছে, খুবই খারাপ লাগছে। নিজেদের লোক তো নিজেরাই ইয়ে করেছে, এই জন্য আমাদের জন্য অনুতপ্ত আর কি। আমরা খুব খারাপ লাগে এরকম একটা বুদ্ধি ধরার জন্য। এদের দেখে দেখে গ্রামের আরও সব বৌঝিরা মেয়েরা সব শিখবে, হ্যাঁ, এই জন্য আমরা পাড়ার সব খুব অনুতপ্ত। এবং আপনারা কী চাইছেন, এরা যে অন্যায় করেছে, অন্যায় করেছে, এবারে নিজেদের লোক, এবার ওরা কতটা কি করবে আমরা কি করবো? না, আপনারা কি চান এই ধরনের অন্যায়কে সাপোর্ট করছেন না করছেন? না না, এটা কখনোই সাপোর্ট আমরা করবো না। আচ্ছা, আপনারা কি চান এদের সাজা হোক? হ্যাঁ নিশ্চয়ই, অন্যায় সাজা, এদের দেখে দেখে লোক শিখবে না। আর কি খুঁজেছিলেন যে যার ফলে শাড়ি ফাড়ি সব এলোমেলো ছিল? চেনের কথা বলছিলেন, চেনটাই সোনার চেন খুঁজেছিলেন, ধৃতদের মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হলে বিচারক 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। আর পুলিশ হেফাজতে নিয়ে বুধবার বিকেলে ঘটনার পুনর্নির্মাণ করলো পুলিশ। কিভাবে রাখি এই কাজ করলো সেটা কেউ বুঝেই উঠতে পারছে না। এই ঘটনা যেন তারা বিশ্বাসই করতে পারছেন না। আমাদের আপনি কি এখানেই বসেছিলেন না বাইরে অব্দি যেতে পেরেছিলেন? হাত পা বাঁধা অবস্থায় যেতে পেরেছিলেন? কিভাবে গিয়েছিলেন একটু দেখা। বছর 21-এর রাখি তার নিজের কাকার ঘরেই ডাকাতির পরিকল্পনা করেছিল।
এ কাজে তাকে সাথ দিয়েছিল তার মা শারদী প্রামাণিক এবং মায়ের এক বন্ধু পাপি মোল্লা। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার অন্তর্গত দীঘিপাড় গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। আর সেখানেই বাসিন্দা বিমল প্রামাণিক, আর বিমল প্রামাণিক সম্পর্কে রাখি কাকা হয়। বিমল প্রামাণিক নিজের সারা জীবনের সঞ্চয় প্রায় 10 লক্ষ টাকা নিজের ঘরের আলমারিতেই রেখেছিলেন, আর সে বিষয়টি জানতে পেরেছিল রাখি। রাখির বাবা মা কেউই থাকতেন না এখানে, কার্যত ঠাকুমা এবং কাকার কাছেই মানুষ রাখি। আর সেখানে থেকেই কার্যত সেই কাকার ঘরে ডাকাতির পরিকল্পনা করে সে। রাখির মা দীর্ঘদিন ধরেই পাপি মোল্লা নামে এক ব্যক্তির সাথে সম্পর্ক গড়ে তোলে এবং তার সাথে অন্যত্র থাকে, কিন্তু এই টাকা হাতাতে মায়ের সাথে যোগাযোগ করেছিল রাখি প্রামাণিক। মা সারথী প্রামাণিক এবং তার বন্ধু পাপি মোল্লাকে ডেকে নিয়ে এসে কার্যত ডাকাতির মিথ্যে নাটক করে রাখি। রাখির হাত পা বেঁধে রেখে আলমারি থেকে নগদ 10 লক্ষ টাকা এবং অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে পালিয়ে যায় সারথী এবং পাপি, কিন্তু শেষ রক্ষা হয়নি। ক্যানিং থানার পুলিশের জেরার মুখেই কার্যত স্বীকার করে, সমস্ত দোষ কবুল করে রাখি এবং তারপর ভাঙর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সারথী এবং পাপিকে। আর সেই ঘটনার পর মঙ্গলবার ধৃতদেরকে তোলা হয় আলিপুর মহকুমা আদালতে। আলিপুর আদালতে তোলার পর তাদেরকে বিচারক 4 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন, আর সেই পুলিশ হেফাজতে নিয়েই কার্যত বুধবার বিকেলে ক্যানিং থানার পুলিশ আধিকারিক সৌগত কুমার ঘোষ তিনি পৌঁছে যান ঘটনাস্থলে। কীভাবে সেদিন ডাকাতির পরিকল্পনা করা হয়েছিল, কী কীভাবে সেখান থেকে টাকা লুট হয়েছিল, সেই সমস্ত বিষয়টির কার্যত পুনর্নির্মাণ করা হয়। রাখি, সারথী এবং পাপি তিনজনকে নিয়েই ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং সেখানে গোটা ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। পুলিশের জেরায় রাখি, সারথী, পাপি সকলেই নিজেদের যে দোষ তা কার্যত স্বীকার করেছে এবং এই ঘটনায় কার্যত চলতেই সমাধান করতে সক্ষম হয়েছে ক্যানিং থানার পুলিশ। পুলিশের এই সাফল্যে যথেষ্ট খুশি পুলিশ আধিকারিকরা। এবং কীভাবে এই ধরনের ঘটনা ঘটেছিল বা পুনরায় যাতে এই ধরনের ঘটনা এলাকায় না ঘটে, সেই কারণে এলাকার সাধারণ মানুষের সাথেও যেমন পুলিশ কথা বলে, তেমনি ধৃতদেরকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ আরও জিজ্ঞাসাবাদ করছে এই ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা সেটাও খতিয়ে রাখা হচ্ছে। রাখি প্রামাণিকের কাকা বিমল প্রামাণিক কি বলছেন শোনাবো আপনাদের আরো একবার। আপনি কি ভাবতে পেরেছেন কখনো যে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে? না, কোনো সময় ভাবতে পারিনি। আচ্ছা, কি বলবেন এই ধরনের ঘটনাটা ঘটলো কি চাইছেন এখন? উপযুক্ত শাস্তি সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।